হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন বিষয় সম্পর্কে শিখব। আপনাদের অনেকেরই হয়তোবা লিঙ্কডইনে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে। যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তারা বিভিন্ন ধরনের কোর্স ফ্রিতে শিখতে পারছেন, যেসব কিনা লিঙ্কডইন ডট কমের কোর্স, এবং এগুলো খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয় কিছু কোর্স। আমরা মূলত লিঙ্কডইন প্রিমিয়াম ভার্সন, যাদের মাস্টার কার্ড আছে অথবা পেপাল আছে, তারা 1 মাসের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারছেন। তো আমি আজকে আপনাদের একটা এই এই ধরনের যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তাদেরকে একটা সহজ একটা সুন্দর একটা পদ্ধতি শেখাবো, কিভাবে আপনারা লিঙ্কডইনের ভিডিওগুলো সহজে আপনার আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আমি ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি গিটহাবের, ওই গিটহাবের লিঙ্কটা যাবেন, এটা হচ্ছে লিঙ্কটা, এবং এইখান থেকে আপনারা এই লিঙ্ক ইয়াটা গিটটা ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করার পদ্ধতি হলো এখান থেকে ক্লোন ও ডাউনলোড দিলে, ডাউনলোড চিপ দিলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। সাপোজ আমি এটা ডাউনলোড সে রাখবো, সেভ, ওকে, ডাউনলোড কমপ্লিট, শোয়িং ফোল্ডার, ওকে, এটাকে আমরা এক্সট্রাক্ট করাবো। আপনার যখন এই ধরনের একটা ফাইল পাবেন আপনারা, তারপর আপনাদের যে লিঙ্কডইন যে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য, বেসিক্যালি এটা যে কোনো ভিডিও বলতে আমি অনেকগুলো ভিডিও একসঙ্গে ডাউনলোড করার পদ্ধতি শিখিয়ে যাচ্ছি। এর জন্য আপনার কিছু ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা হলো আপনার পাইথন লাগবে 2.7, অবশ্যই অবশ্যই 2.7, আপনার কম্পিউটার যদি 3.7 অথবা 3-এর উপরে কোনো পাইথন ইনস্টল দেওয়া থাকে তাহলে এটা কাজ করবে না, আপনাকে অবশ্যই 2.7 ইনস্টল করে নিতে হবে। এবং একই সঙ্গে আপনাকে পিপ ইনস্টল করতে হবে, এবং আরেকটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা হলো বিউটিফুল স্যুপ বা পিএসফোর। এই যে এখানে রিকোয়ারমেন্টস এগুলো লেখা আছে, লিঙ্কডইন প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে আপনার, পাইথন 2.7 লাগবে, এবং বিউটিফুল স্যুপ পিএসফোর, এই জিনিসগুলো আপনার এখানে ইনস্টল দেওয়া লাগবে। এগুলো যাদের যাদের এই কয়েকটা বিষয় সম্পর্কে জানা নাই তারা ইউটিউবে বিভিন্ন লিঙ্ক পাবেন, সব ওইখান থেকে দেখে নিতে পারে কিভাবে এগুলো ইনস্টল দিতে হয়। ওকে, আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। সর্বপ্রথমে করতে হবে আপনাকে কি, কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য কিভাবে কনফিগার করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে কনফিগার ফাইলে যাবেন, এটাকে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ IDLE, মানে পাইথন কোডটা আমরা এডিট করবো, অথবা আপনি চাইলে এটাকে নোটপ্যাডেও এডিট করতে পারেন। এখানে আপনি ইউজার নেম দিবেন আপনার, যেমন abc123@gmail.com, আমি উদাহরণস্বরূপ দেখে দিচ্ছি আমাদের। তারপরে এখানে দিবেন, এখানে দিবেন সাপোজ আপনার পাসওয়ার্ডটা 1234ASCF, এটা দেওয়ার পরে আপনারা এটাকে সেভ করবেন। আরেকটা জিনিস আমি বলেছি সেভ করার আগে, যে জিনিসটা করতে হবে, আপনি কোন কোর্সটা ডাউনলোড করতে চাচ্ছেন। সাপোজ আপনি এখানে আসার পরে আপনি আপনি পিএইচপির একটা কোর্স ডাউনলোড করতে চাচ্ছেন, হ্যাঁ, অ্যাডভান্স পিএইচপি ডিবাগিং টেকনিক্স এটা ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে এটাতে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে লিঙ্কটা ওপেন হবে, এই যে এখানে যে লিঙ্কটা ওপেন হচ্ছে, এখানে খেয়াল করেন linkedin.com/advancedphpdebuggingtechniques, আপনাকে কপি করতে হবে ঠিক এতটুকু, অ্যাডভান্স পিএইচপি ডিবাগিং টেকনিক্স এই জায়গাটা কপি করতে হবে। এটা কপি করবেন, কপি করে আপনি আবার এই যে এই পাইথন পোর্টালে আসবেন। আসার পরে আপনাকে করতে হবে কি, এখানে আপনি একটা ইয়া ওপেন করবেন, আমি আচ্ছা দেখিয়ে দিচ্ছি মূলত কি করতে হবে। এখানে একটা কোটেশন দিবেন, সিঙ্গেল কোটেশন, এবং যে নামটা আপনি কপি করেছেন ওইটা পেস্ট করবেন। পেস্ট করার পরে আরেকটা সিঙ্গেল কোটেশন দিবেন, এবং এরপর একটা কমা দিবেন। আপনি যদি অনেকগুলো একসঙ্গে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে কমা দিয়ে দিয়ে একটার পর একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এই যে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা এক একটা কোর্সের লিঙ্ক,
শুধুমাত্র কেবলমাত্র একটা ডাউনলোড করতে চান তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কমা ছাড়া কেবলমাত্র একটা লিখবেন এবং এটাকে সেভ করবেন সেভ করে নেবেন ঠিক আছে আমি সেভ করে নিলাম আমরা ফাইলে গিয়ে এখান থেকে আমরা সেভ করে নিতে পারবো ঠিক আছে এবার এটা কাজ শেষ এবার আমাদেরকে যেতে হবে পাওয়ারশেল পাওয়ারশেলে কিভাবে যাবেন আপনি প্রথমে স্টার্ট বাটন ক্লিক করবেন এবং PWR পাওয়ার লিখলে পাওয়ারশেল চলে আসবে উইন্ডোজ পাওয়ারশেল এটাকে ক্লিক করলে এই ধরনেরটি আসবে এখন আমি আপনাদের দেখাচ্ছি কি করতে হবে সাপোজ এখন আপনাদের যেতে হবে আপনি যে ফোল্ডারটাতে ডাউনলোড করেছিলেন ওই ফোল্ডারটাতে আসবেন আসার পরে আপনি যে পাথ ফোল্ডারটার পাথ যেটা আছে যেমন এটা হলো ফোল্ডারটার পাথ এটা বাইরে ক্লিক করে আমি আবার দেখাচ্ছি যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পুরোটা পাথ সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর আপনি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করার পরে আপনি পাওয়ারশেলে আসবেন পাওয়ারশেলে এসে এখানে দেখেন এই যে সি ইউজার আমার ইয়াতে আছে এটাকে আমি চেঞ্জ করে নেব চেঞ্জ করার জন্য আমি প্রথমে লিখব সিডি সিডি এর মানে হলো চেঞ্জ ডিরেক্টরি আমি এখন ইউজার্স আশরাফুল হক থেকে আমি চেঞ্জ ডিরেক্টরি করে আমি আরেকটা জায়গায় আসবো আসার জন্য এখন আমাকে ডাবল কোটেশন দিতে হবে এবং রাইট বাটন ক্লিক করে আপনি যে ইয়াটা কপি করছেন মাত্র এটা পেস্ট করা যাবে এই যে দেখেন এখানে আমি যে এখানে যেটা কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দিলাম রাইট বাটন ক্লিক করার মাধ্যমে এবং ডাবল কোটেশন দিয়ে আমি বন্ধ করে দিলাম বন্ধ করার পর যখন আমি এন্টার টিপব তখন আমার এখন আমি এই যে ফোল্ডারটা এই ফোল্ডারটাতে কাজ করতে পারবো এখান থেকে ঠিক আছে এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি আবার প্রথমে ইয়াতে যাবেন এখানে আসবেন এবং এখানে দেখুন সবকিছু লেখা আছে নিচে প্রথমে করতে হবে আপনাকে এই যে লেখাটা আছে এই লেখাটা কপি করতে হবে পিপ ইনস্টল আর requirements.txt এটা কপি করবেন কপি করে এখানে আসবেন ক্লিক করে এটা পেস্ট করবেন পিপ ইনস্টল আর requirements.txt তারপর এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করলে এই ধরনের কিছু লেখা আসবে এখানে মূলত এটা ইনস্টল নিচ্ছে requirements.txt যে ফাইলটা আছে এই যে এখানে requirements.txt যে ফাইলটা আছে এটা এখানে ইনস্টল হচ্ছে আমার এখানে আগে থেকে ইনস্টল হয়ে আছে এই কারণে এটা দেখাচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড ওকে এটা করার পর আপনাকে যেটা করতে হতো আপনাকে আইডি এবং পাসওয়ার্ড তো আমরা আগে দিয়েছি এটার দরকার নেই আর খেয়াল রাখবেন আইডি ইউজার নেম ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে অবশ্যই দিতে হবে এবং কোর্সের নামগুলো এখানে দিবেন ওকে এবার আপনাকে করতে হবে পাইথন এই যে এই জিনিসটা এখানে পেস্ট করতে হবে পরে আমরা এন্টার বাটন প্রেস করবো দেখেন কি হবে একটু সময় লাগবে এই যে এখানে প্রথমে পেয়েছি কি বিল্ডিং সলিউশন ইউজিং এক্সেল 2013 এন্ড এক্সেল 2013 টুগেদার আমি মূলত আপনাদের যেটা দেখিয়েছি এটা সেই ফাইলটা না দেখাই আপনাদেরকে আমি দেখেছি এটাতে কিন্তু আমি মূলত কাজ করছি এটাতে এটা আমার নিজের ফাইল ঠিক আছে এখানে আমি আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি এবং এই কারণে আমি আপনাদের এই ফাইলটা দেখাচ্ছি না আরেকটা জিনিস আমি বলে রাখি এই যে আমরা যেটা এখন যেটা ডাউনলোড হচ্ছে যেটা ডাউনলোড হচ্ছে এটা এখানে আপনি পাবেন এই যে আউট আউট নামে যে ফোল্ডারটা আছে এখানে আপনি পাবেন ঠিক আছে এখানে একটা ডাউনলোড হয়েছে ইতিমধ্যে ইন্ট্রোডাকশনে তিনটা ডাউনলোড হয়েছে এবার আস্তে আস্তে যদি যতগুলো থাকে ততগুলো সবগুলো ডাউনলোড হয়ে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আশা করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের সহযোগিতা